কেমন আছেন সবাই? ইউটিউব শোর বাংলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আপনাদের। আজকে আমি দেখাবো কীভাবে কাইনমাস্টার অ্যাপস দিয়ে আপনারা আপনার পছন্দের ছবি, ইমেজ বা যে কোনো পিকচারের 3D স্ট্যাটাস তৈরি করবেন। আসলে আমরা অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে দেখে থাকি যে দারুণ দারুণ সব স্ট্যাটাস 3D, বিভিন্ন পিকচারের উপর গান মিউজিক চলে, দারুণ লাগে দেখতে। এগুলো এবার আপনি নিজে কীভাবে করবেন সেটাই আজকে শিখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি যা করতে হবে আপনাদের কাইনমাস্টার অ্যাপসটির ভিতরে যেতে হবে। তো আমি অলরেডি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করছি। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এরকম ল্যান্ডস্কেপ হয়ে যাবে ফোনটি আপনার। আর যারা উইদাউট ওয়াটারমার্ক, মানে এই অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু এখানে একটি ওয়াটারমার্ক থাকে, এটা ছাড়া যারা কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে কাইনমাস্টার অ্যাপসের লিঙ্কই দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কথা বাড়াচ্ছি না, তো এখান থেকে যে এমটি প্রজেক্ট সিলেক্ট করবেন, যেহেতু আমরা মোবাইল স্ট্যাটাস নিয়ে ভিডিও তৈরি করব, তো এখান থেকে আমাদের এমটি প্রজেক্ট যেটা আছে সেটাই নিতে হবে। এখানে এমটি প্রজেক্ট নেওয়ার পর এখান থেকে এই যে 9.6, যেহেতু মোবাইল ভার্সন আমরা ব্যবহার করব, 9.16 এটা সিলেক্ট করে দেব। দেবার পর একটু ওয়েট করব আমরা। তো চলে আসছে, তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড যে মিডিয়া অপশন দেখবেন, এখানে একটি মিডিয়া লেখা আছে, এই যে মিডিয়া এখানে টাচ করবেন। টাচ করার পরে যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড আপনার হাতে বাসের সর্বপ্রথম যেটা, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যে প্রথমে যেটা ব্ল্যাক স্ক্রিন এটাকে সিলেক্ট করবেন। করার পর কোনায় দেখবেন একটি টিক চিহ্ন, এই যে একটি চিহ্নতে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর যেহেতু আমরা মোবাইলে 30 সেকেন্ডের স্ট্যাটাস ভিডিও তৈরি করব, তার জন্য এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটি আমরা 30 সেকেন্ড পর্যন্ত করে নেব। আপনি চাইলে আরও বেশি করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো এটা করে নেবেন। তো এখান থেকে আমি 30 সেকেন্ড পর্যন্ত এটা করে নিলাম। করে নেওয়ার পরে যে দেখুন লেয়ার নামে একটি অপশন আছে, এখানে আপনার ডাইন সাইডের এখানে যে লেয়ার এটাতে সিলেক্ট ক্লিক করবেন। এখান থেকে মিডিয়া ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে ছবিটিতে 3D স্ট্যাটাস তৈরি করবেন সেই ছবিটিকে আপনার চুজ করে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার একটি ইমেজ আছে সেটাকে আমি 3D ইমেজ করার জন্য এটা নিলাম। নেবার পর এখান থেকে তো আমি আমার সেই ছবিটি নিয়ে নিলাম লেয়ার অপশন থেকে। এখন দেখুন এখানে ছবিটির মধ্যে একটি তীরের মতো চিহ্ন দেখাচ্ছে, এই তীর চিহ্নটিতে ক্লিক করলে টান দিলে ছবিটা বড় হবে। তো আমি ছবিটি বড় করে নিচ্ছি, দেখুন বড় করে নিলাম। হ্যাঁ, ছবিটি বড় করে নেবার পর এখন এই যে দেখতে পাচ্ছেন হলুদ হয়ে আসছে আমার পিচের PNG পিকচারটি, সরি পিকচারটি, এটাকে টেনে আমি 30 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ডের সাথে টেনে একদম হাতের ডান সাইড পর্যন্ত নিয়ে গেল, ডান সাইডের এই 30 সেকেন্ডের সাথে মিলিয়ে দিলাম। এখন আমি টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন আপনারা যা করবেন, এই যে ছবিটির উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন হাতের বাম পাশে উপরে একটি চাবির মতো অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ছবিটিতে টাচ করবেন, ছবিতে টাচ করে চাবির মতো অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে ছবিটিকে ধরে আপনারা টেনে, যেহেতু 30 সেকেন্ডের ভিডিও আপনারা 15 সেকেন্ড পর্যন্ত যাবেন, যাওয়ার পর টেনে আপনারা ছবিটিকে আস্তে আস্তে বাম সাইড পর্যন্ত নিয়ে যাবেন। দেখুন সোজা করে যতটুকু ছবি আছে অতটুকু পর্যন্ত আপনারা বাম সাইড পর্যন্ত পুরোটা নিয়ে যাবেন, এতটুকু নিয়ে যাবেন। নেবার পর আবার ছবিটাকে টেনে শেষ পর্যন্ত নিয়ে আসবেন, এখানে শেষে এসে এখানে থেমে আবার ছবিটাকে ধরে আপনারা টেনে আস্তে আস্তে একদম ডান বাম সাইডে নিয়ে যাবেন। তো এরকম টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে যে টিক মার উপরে দেখতেছেন এই টিক মার অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন প্রথমে যাওয়ার পর
এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা মিডিয়া ফাইলে চলে যাবেন। এখান থেকে আপনার 3D স্ট্যাটাস কিছু ইমেজ থাকবে, এই ইমেজগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, বা আপনারা চাইলে নিজের মন মতো করে এগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি একটি PNG পিকচার বলে এগুলোকে মূলত, আমি একটি গাছের PNG পিকচার নিলাম। নেওয়ার পর সর্বপ্রথম আমি এটাকে যা করব, তো এখান থেকে আপনারা PNG পিকচারটি নেবার পর এটাকে টেনে আপনার ছবির সাথে পরিপূর্ণভাবে মিলিয়ে দেবেন। টেনে তো দেখুন আমি ছবির সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ছবির সাথে পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এটাকে আপনারা টেনে সোজা আবার নিচের ছবিটা 30 সেকেন্ড পর্যন্ত অ্যাডজাস্ট করে মিলিয়ে দিবেন। তো 30 সেকেন্ড পর্যন্ত দেওয়ার পর এখান থেকে আপনারা আবার টেনে প্রথমে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই যে চাবি চিহ্নতে ক্লিক করবেন, এই যে আগের মতো চাবিতে ক্লিক করার পর নিচের PNG পিকচারটিকে টেনে 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন। এখানে 15 সেকেন্ডে আসার পর এখান থেকে আপনার প্রথমে ছবিটাকে বাম সাইডে নেবেন, টেনে আস্তে আস্তে PNG পিকচারটিকে সমান রেখে। দেখুন আমি আস্তে আস্তে নিচ্ছি। তো নেবার পর এখান থেকে আপনারা আবার 10 লাস্ট অপশনে চলে যাবেন। লাস্টে যে এখান থেকে আপনার আবার আস্তে আস্তে এটাকে ডাইন সাইডে নিয়ে আসবেন পিকচারটিকে সমান রেখে। দেখুন তো এইভাবে হওয়ার পর আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আবার প্রথমে চলে আসবেন, একটু আমরা প্লে করে দেখি কীরকম হয়েছে। এটা দেখতে পারতেছেন খুব দারুণ একটি ইমেজ হচ্ছে। তো এখন আপনাদের যা করতে হবে, এখান থেকে লেয়ার অপশন আবার ক্লিক করবেন। করার পর মিডিয়া ফাইল থেকে আপনার যে একটি কবুতরের ছবি ছিল কবুতরের ছবিটি নেবেন, মেক ইন কপি। তো ফ্রেন্ডস, কবুতর ছবিটি নিতে একটু ঝামেলা হচ্ছে, তো সমস্যা নাই, এটা দেখাচ্ছি আমরা। এখান থেকে আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর মিডিয়া ফাইলে ক্লিক করবেন। করার পর এখান থেকে 3D স্ট্যাটাস ক্লিক করবেন। এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন। নেবার পর এটাকে আপনারা এরকম নেবেন। নেবার পর এখান থেকে এই যে 3 ডট দেখুন, এখানে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এটাকে স্লিপড অপশনে ক্লিক করবেন, মানে ফুল স্ক্রিন করবেন। করার পর এটাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক হয়ে গেলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আপনারা ধরে এখান থেকে ব্র্যান্ডিং অপশনে সিলেক্ট করবেন। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর আপনারা স্ক্রিনে ক্লিক করে দেবেন। স্ক্রিনে ক্লিক করা দেওয়ার পর দেখবেন যে ছবিটা অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন আপনাদের ছবিটার ইমেজটা একটু বাড়ানোর জন্য যা করতে হবে, একটু নিচে যাবেন, এই যে এটাকে থেকে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট এটা সিলেক্ট করবেন, একটু কালারটা হালকা বাড়িয়ে নেবেন। তারপর এটা একটু বাড়িয়ে দিবেন। তো এখন দেখুন, একটু প্লে করে দেখাই কিরকম দেখায় আপনাদের। তো দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে টি ইমেজ। এখন আপনি চাইলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিতে পারেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি।
মার্ক ক্লিক করে দিলাম। এখন দেখুন ভিডিওটি কিরকম দেখাচ্ছে। দেখতে পারতেছেন দারুণ একটি পিকচার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা 3D দারুণ দারুণ স্ট্যাটাস তৈরি করতে পারেন, চাইলে খুব সহজে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী দারুণ এইসব কাইন মাস্টার এবং বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আমি ভিডিওটি একটু দেখাচ্ছি প্লে করে আবারও। তো এখান থেকে আপনারা সেভ অপশন থেকে ভিডিওটিকে সেভ করে নেবেন।